তো যাক, এখন আপনারা আমার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখে নেবেন। আমি কিছু সময়ের জন্য সেই ভিডিও ক্লিপটা চালু করছি এবং এরপর আমি মূল আলোচনায় ফিরে আসব। বৃন্দ, সেফটি কমিটি, এটা হলো গিয়া বিভিন্ন দেশে এটাকে বিভিন্ন নাম বলা হয়, এমনকি ক্যানাডাতেও এটা বিভিন্ন নামে পরিচিত, তবে এটা কাজ একই রকমের। কোথাও বলা হয় জয়েন্ট হেলথ অ্যান্ড সেফটি কমিটি, JHSC, অথবা শুধু কোথাও অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কমিটি, অথবা কোথাও বলে স্টিয়ারিং সেফটি কমিটি, অথবা কোথাও বলে সেফটি কমিটি। তো আমাদের দেশে যে শিল্প দুর্ঘটনা ঘটতেছে, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে, তখন থেকে সেই বায়ারদের যে 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 গ্রুপটা রয়ে গেছে, তারা এই মিল কারখানাগুলোতে, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে সেফটি কমিটি প্রতিষ্ঠা করার জন্য বিশেষ জোর দিয়ে আসছে। তো এখন কোন এক সময় দেখা যায় যে কারখানা অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী অধিকাংশই কোনো কারখানা এই ধরনের সেফটি কমিটি কোনো গঠন করা হয়নি। তো এখন আমি সেফটি কমিটি সম্বন্ধে দু চারটা কথা বলতেছি। তো আমি যে আগে বলেছি যে এটাকে অনেক সময় বলা হয় জয়েন্ট হেলথ অ্যান্ড সেফটি কমিটি, JHSC, এবং এটা কি এবং কেন, তো আমি ক্যানাডিয়ান যেটা রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা হয়ে গেছে এটাও রিফ্লেক্ট করতেছে অ্যাকচুয়ালি ILO রুলস অ্যান্ড রেগুলেশনসের জন্য। ILO দ্যাট ইজ হল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যে সমস্ত গাইডলাইন দিয়ে দিছে বিভিন্ন মেম্বার কান্ট্রির জন্য, সেই সমস্ত মেম্বার কান্ট্রি সেই ILO রুলস অ্যান্ড রেগুলেশনস এর রিকোয়ারমেন্টগুলো, লেবার সেফটির রুল রেগুলেশনস এবং তাদের অ্যাক্ট এগুলি করার জন্য এটা তারা মানে প্রতিশ্রুতিবদ্ধ আর কি। তো ক্যানাডাতে যেটা বলা হলো সেটা আমি একটু বলতেছি আর কি, যে এই জয়েন্ট হেলথ অ্যান্ড সেফটি কমিটি ইজ কম্পোজড অফ ওয়ার্কার অ্যান্ড এমপ্লয়ার রিপ্রেজেন্টেটিভস, তো টুগেদার দে শুড বি মিউচুয়ালি কমিটেড টু ইম্প্রুভিং হেলথ অ্যান্ড সেফটি কন্ডিশনস ইন দ্য ওয়ার্কিং প্লেস। These committees identify potential health and safety issues and bring them to employers' attention, and must be informed of health and safety development in the workplace by the employer. As well, a designated worker member of the committee inspects the workplace at least once a month. The general guideline দেওয়া হলো। তো এখানে কেন ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়ার্স রিপ্রেজেন্টেটিভকে রাখা হইল? তো আমরা এক সময় যখন এই ডেমোক্রেসির ডেফিনিশন পড়তে গেছিলাম, তখন তো গার্নার আর অ্যারিস্টটল, মনে পড়ে এদের কিছু ডেফিনেশন আমরা সেই ছাত্র জীবন মুখস্থ করেছিলাম, সাথে সাথে আব্রাহাম লিঙ্কনের। তখন আপনারা বলবেন যে এখানে আমি কেন সেই ডেমোক্রেসির ডেফিনেশনটা আনলাম। তো আব্রাহাম লিঙ্কনের যে ডেফিনেশনটা সেটা খুবই মানে ইন্টারেস্টিং, খুবই ইফেক্টিভ ডেমোক্রেসির জন্য। তো আব্রাহাম লিঙ্কন বলতেছিল যে ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। তো এখন দেখা যাচ্ছে যে সেফটিটা ফর ইউ, বাই ইউ, অফ ইউ। তো ফর মানে ইউটা, ইউ হলো কারা? ইউ হলো যে ওয়ার্কার অ্যান্ড দ্যাট মিন দ্য এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়িজ, এই টু মিলে হলো যে ইউ, উভয়ের পক্ষে এটা দরকার। যদিও এটা দেশের সোশ্যো ইকোনমিক কন্ডিশন আর সোশ্যো ইকোনমিক কন্ডিশনের জন্য এটার জন্য প্রয়োজন আছে, এবং অনেক সময় লেবার আনরেস্ট হয়ে যায় ডিউ টু দ্য লেস ইফেক্টিভনেস অফ ইমপ্লিমেন্টেশন অফ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। তো যাই হোক, তো এখন এই ডেফিনেশনে যেটা দেখা যাচ্ছে
যে এটা এটা তো গ্রুপ হবে, ওয়ার্কার দ্যাট মিনস এমপ্লয়েড অ্যান্ড এমপ্লয়ি দের রিপ্রেজেন্টেটিভ একটা গ্রুপ হবে যারা এই সেফটি কমিটিটা ফর্ম করবে। এবং আমাদের দেশেও এই বায়ারদের কমিটি, তারাও একটু খুবই এম্পাসাইজ করতেছে দ্যাট দেয়ার শুড বি সেফটি কমিটি ইন ইচ গার্মেন্ট ফ্যাক্টরি। আসলে এটা শুধু গার্মেন্ট ফ্যাক্টরি জন্য, সব জায়গায় যেখানে এই প্রোডাকশন রয়ে গেছে, যেখানেই কোনো কিছু উপযোগ তৈরি হচ্ছে, যেখানেই সেফটি প্রয়োজন হয়, সেখানে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি কমিটি করা হয়। কোথাও যে বললাম যে কোথাও এটা শুধু সেফটি কমিটিও বলা হয়। তো ক্যানাডিয়ান লেজিসলেশনে এটাকে হেলথ এন্ড সেফটি কমিটিকে হেলথ এন্ড সেফটি কমিটি একটুখানি ভ্যারিং নেমস এগুলি আছে, যেটা জয়েন্ট হেলথ সেফটি কমিটি। তো উই হ্যাভ ইউজ দ্য নেম ইন ক্যানাডা, উই হ্যাভ ইউজ দ্য নেম জয়েন্ট হেলথ এন্ড সেফটি কমিটি টু রিফ্লেক্ট দ্য কম্পোজিশন। এখন কমিটিটা জয়েন্ট হেলথ সেফটি হতে পারে অথবা সেফটি কমিটি হতে পারে, যেটা আমি আগেই বলেছি। তো এদের আবার কিছু কিছু দায় দায়িত্ব রয়ে গেছে। তো এখন এখন দেখি যে কারা রেসপন্সিবল, হু ইজ রেসপন্সিবল ফর এস্টাবলিশিং এ জয়েন্ট হেলথ এন্ড সেফটি কমিটি। এখন আইন বলতেছে যে এমপ্লয়ার্স আর রেসপন্সিবল ফর এস্টাবলিশিং দ্য ওয়ার্ক প্লেস হেলথ এন্ড সেফটি কমিটি। অ্যান্ড মোস্ট ক্যানাডিয়ান্স হেলথ এন্ড সেফটি কমিটি লেজিসলেশন সেট গাইডলাইন্স ফর দ্য অর্গানাইজিং দ্য কমিটি, দ্য স্ট্রাকচার অফ দ্য কমিটি, মিটিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য কমিটি মেম্বার্স। আসলে তাই, এখন শুধু এই কমিটি করলে তো হবে না, তাদের একটা গাইডলাইন হতে হবে। অনেক সময় কলকারখানার যে সেফটি পলিসি যেটা থাকে, সেখানেও এটা ইনক্লুড করা হয় যে যে সেফটি কমিটি করা হবে, কারা কারা মেম্বার থাকবে, অথবা যদি স্টিয়ারিং কমিটি হয়ে থাকে, স্টিয়ারিং কমিটি কারা হোল্ড করবে, তাদের রেসপন্সিবিলিটি কী হবে, তারা কতদিন পর পর মিটিং করবে, মিটিংয়ের এজেন্ডা কী হবে, মিনিটসটা কী হবে, প্রোগ্রেসটা কী হবে, এগুলি এগুলিও সে ডিটেলস রেকর্ড রাখতে হবে, যাতে এটাকে ভবিষ্যতে অডিটের সময় হোক বা ভবিষ্যতে এটা আরও আপগ্রেডের জন্য প্রয়োজন হোক, এগুলি যাতে ব্যবহার করতে পারে। তো এখন আমি কিছুটা হাইলাইট করতেছি যে এই যে সেফটি কমিটি, এরা কি ধরনের কাজ করতে পারে, কি তারা করতে পারে। আমি যেটুকু বলতেছি এটুকু সব না, এটা ছাড়াও আরও হতে পারে, এটা ছাড়া কোনো স্পেসিফিক কাস্টমাইজ রিকোয়ারমেন্টও থাকতে পারে, সেটাও ইনক্লুড করা যেতে পারে। তো আমি যে একটু জেনারেল গাইডলাইন বলতেছি যে ওয়ার্ক প্লেসের যে হ্যাজার্ড যেটা আছে, ঝুঁকি, এগুলিকে খুঁজে বের করা এই কমিটি। এই কমিটিতে যে মেম্বার হবে, যেটা আমি আগেই বললাম, ওয়ার্কার্স মেম্বার্স, ওয়ার্কার্স অ্যান্ড দ্যাট মিনস এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়িজ বোথ, ওদের এদের কমিটি হবে। তো তারা করবে কি, এই কমিটি অনেক সময় তারা অডিট করতে পারে, ইন্সপেক্ট করতে পারে, এখানে যে সেফটি প্রফেশনাল যে আছে তার লিড তার তার কনসার্ন নিয়ে বা তাকে সাথে নিয়ে, অথবা যে যে সেফটি প্রফেশনাল যেটা থাক যে থাকবে সে হয়তো এদেরকে ডেকে নিল, একসাথে এটাকে জয়েন্ট ইন্সপেকশন করতে পারে, জয়েন্ট অডিট করতে পারে, এই অথবা এটাকে সেলফ অডিটও করা হতে পারে, প্রত্যেক ডিপার্টমেন্ট এবং প্রত্যেক এলাকায় দেওয়া হবে যে তোমরা তোমাদের এলাকায় এই জয়েন্ট হেলথ সেফটি কমিটি আছে, তো তোমরা এটা মিলে তোমরা তোমরা এটাকে অডিট করে কী কী ধরনের হ্যাজার্ড রয়ে গেছে। অনেক সময় এটা একটা লিস্ট করা হতে পারে যে এই হ্যাজার্ড, এটা লিস্ট একটা চেক লিস্ট করা হতে পারে, সেই চেক লিস্ট অনুযায়ী সেটা করলে অনেক সময় সুবিধা হয়। আমি অনেক কোম্পানিতে আমি চেক লিস্ট প্রোভাইড করেছি, যাতে তারা সেই চেক লিস্ট দেখে যে প্রবেবল রিস্ক যেগুলি আছে সেগুলো ইয়েস আছে, না নাই বা নট অ্যাপ্লিকেবল, এই ধরনের টিক মার্ক দিয়ে এইটা এই এইভাবে একটু অডিট করলে তাতে হয় কি, অনেক ক্ষেত্রে অনেক অনেক কিছু তো চোখের আড়ালে চলে যায়, বা এটাকে অনেক সময় কি বলে, অনেক সময় তো এটা ধরা যায় না, অনেক সময় এটা এটা মানে লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত হয়ে যায়। তো তখন যাতে এই জিনিসটা মানে সেই হ্যাজার্ডগুলো যাতে যাতে বাদ না পড়ে, সেটাও কমেন্ট যাতে ওখানে থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তারা ইভালুয়েট দ্য রিস্ক অফ দ্য অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ইনজুরিস অ্যান্ড ইলনেস।
ইভালুয়েট করা যায়, এই যে এই আমার অ্যাক্সিডেন্ট হবে, এটা হলে কী হতে পারে, কী ধরনের রিপারকাশনস হতে পারে, কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে, এই রিস্কটাকে হাই মিডিয়াম না লো, যদি এটা হাই বা মিডিয়াম হয়ে থাকে তাহলে এটা কীভাবে মিটিগেট করা যাবে, কোন হিসাবে লোতে আনা হবে, কোন ক্ষেত্রে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, রিস্ক অ্যাকসেপ্ট করে কাজ করতে হবে, যেটা আমার এর আগের প্রোগ্রামে রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড মেথোডোলজি প্রোগ্রামে আমি বলে রাখছি, সেটা একটা প্রসিডিউর হবে। আচ্ছা, আর এদের কাজ আরও কাজ আছে, যেমন তাদেরকে এই হেলথ অ্যান্ড সেফটি কমিটি মেম্বার যারা আছে তাদেরকে বিভিন্ন সেফটি রিলেটেড ডেভেলপমেন্টের কাজে এবং ইমপ্লিমেন্টেশনের কাজে তারা পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে। তারপর যে অনেক সময় যে যে যারা ওয়ার্কার তাদের তাদের যে কমপ্লেনগুলো রেকর্ড করবে, তাদের তরফ থেকে কোনো ধরনের উৎকণ্ঠা, কোনো ধরনের অভিযোগ রয়েছে কি না সেগুলোকেও নোট ডাউন করবে এই এই সেফটি কমিটি, এবং নোট ডাউন করে সেটার যে প্রবেবল মেজার্স যেটা নেওয়া সেটা নিবে এই হেলথ অ্যান্ড সেফটি কমিটি। এই হেলথ অ্যান্ড সেফটি কমিটি আরও কী করতে পারে, যে সে যে ওয়ার্ক প্লেস যে হ্যাজার্ড রয়ে গেছে সেটাকে ইনসিউর দ্য মেনটেন্যান্স অ্যান্ড মনিটরিং অফ দ্য ইঞ্জুরি অ্যান্ড ওয়ার্ক হ্যাজার্ড রেকর্ড, পূর্বের কাছে যে রেকর্ড রয়ে গেছে হ্যাজার্ডের সেটাকে মনিটর করবে, সেটা কমছে কি বাড়ছে, সেটা মিনিমাইজ হয়েছে কি না বা সেটা আদৌ রয়ে গেছে কি না, এগুলিকে মনিটর করা, ফলো আপ করা এগুলিকে। তারপর আরও প্রয়োজন রয়ে গেছে হেলথ অ্যান্ড সেফটি কমিটি মেম্বাররা তারা হয়তো নির্ধারণ করতে পারে যে তাদের এই গ্রুপ অফ ওয়ার্কার্স যারা আছে বা স্পেসিফিক কাজে যারা আছে তাদের কোন ধরনের ট্রেনিং প্রয়োজন, কী ধরনের ট্রেনিং হলে তারা আরও মোর এফিসিয়েন্টলি অ্যান্ড মোর ইফেক্টিভলি অ্যান্ড সেফলি তারা কাজ করতে পারে, কোন ধরনের ওই ট্রেনিং হলে তারা আরও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করবে সেই ওয়ার্কাররা। আচ্ছা, আর আরও যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটলো বা নিয়ার মিস, এক্ষেত্রে আমি একটা একটা কথা বলি, নিয়ার মিস এবং অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এই দুটোই কি ইনসিডেন্ট বলা হয়। ইনসিডেন্ট যখন ক্ষতিকর হয়ে যায়, ক্ষতির কারণ সৃষ্টি হয়, ক্ষতি করে ফেলে অ্যাক্সিডেন্ট, আর যখন হত ক্ষতি হতে পারতো কিন্তু হয় নাই, আজকে হয়নি হতে কালকে হবে, এটাকে নিয়ার মিস বলা হয়। তাহলে এটুকু বলা হয় যে অ্যাক্সিডেন্টের দ্য ক্যারেক্টারিস্টিক অফ ক্যারেক্টার নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ দ্য কজেস অফ দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের যে কারণের যে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক থাকে যে আইডেন্টিক্যাল, ইটস দ্য সেম অ্যাজ দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য কজেস অফ দ্য নিয়ার মিসেস। তাহলে আজকে যেটা নিয়ার মিস কালকে সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই নিয়ার মিসের কজগুলোকে যদি বের করে সেটাকে আগে রিমুভ করা হয়, মিটিগেট করা হয় বা সেটা প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয়, তাহলে আমার কালকে কালকে যে যেটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়ে গেছে বা অদূর ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়ে গেছে সেটাকে হয়তো প্রতিরোধ করা যেতে পারে। তো এইটাও জয়েন্ট হেলথ ইন সেফটি কমিটি অথবা অপারেশনাল হেলথ ইন সেফটি কমিটি যাই বলেন বা সেফটি কমিটি তাদের মেম্বারদের এটা কাজ, এটা একটা জয়েন্ট গ্রুপ অফ ওয়ার্ক এটা। আর আরও তাদের কাজ রয়েছে যে তাদের এই সমস্ত সমস্যা নিয়ে তারা হয়তো কনসাল্ট করবে যারা প্রফেশনাল আছে, যারা টেকনিক্যাল এক্সপার্ট রয়েছে, আমাদের মতো লোকের কাছে আসবে যে আমাদের যাতে এই সমস্যাটা রয়ে গেছে, আমাদের অর্গানাইজেশনের এই রয়ে গেছে, এইটাকে কীভাবে মিটিগেট করা যাবে, বা আমার ওয়ার্কিং প্রসিডিউরটা এই, বা আমার আমার আমি এই 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 র মেটেরিয়ালটা ইউজ করতেছি, অথবা আমার ওয়ার্কিং প্লেসটা এই অবস্থায় রয়ে গেছে, অথবা আমার ওয়ার্কারদের এই পর্যন্ত ট্রেনিং আছে, অথবা আমার ওয়ার্কারদের এই সমস্ত কাজ করতে গেলে তার এই ধরনের ফিজিক্যাল অ্যাবিলিটি রয়ে গেছে, এই ধরনের ফিজিক্যাল অ্যাবিলিটি নাই, এই কাজের জন্য কী ধরনের ফিজিক্যাল অ্যাবিলিটি দরকার, এই কাজের জন্য কীরকম এরগোনমিক ফ্যাক্টর দরকার, এই এরগোনমিক ফ্যাক্টরটা ফুলফিল করার জন্য ওয়ার্ক স্টেশনটা কী হতে হবে, ডিটেলস ব্যাপার রয়ে গেছে, এই সমস্ত ব্যাপার নিয়ে তারা যারা কনসালটেন্ট আছে, যারা প্রফেশনাল আছে তাদের সাথে আলাপ করবে এবং সেই হিসাবে তারা ব্যবস্থা নেবে। আচ্ছা, আর হলো গিয়ে যে বিভিন্ন ধরনের প্রোগ্রামকে লঞ্চ করা এই সেফটি কমিটির কাজ, বিভিন্ন ধরনের প্রোগ্রামকে প্রপোজাল দেওয়া এই সেফটি কমিটির কাজ, এবং আরও যেটা আছে আছে সে সরাসরি যেহেতু সেফটি কমিটির মেম্বাররা ডিরেক্টলি দে আর ইনভলভ উইথ দ্য ওয়ার্ক,
তখন তারা দেখবে যে তারা তারা তারাও সব সময় কাজের সাথে জড়িত থাকতেছে। এখন তাদেরকে দেখতে হবে যে জিনিসটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা কিভাবে ইফেক্টিভ, কত দূর পর্যন্ত ইফেক্টিভ, কি করলে এটাকে মোর ইফেক্টিভ হতে হবে, মোর ইফেক্টিভ করা যায়। তো এগুলো ডিটেলস কাজ হলো গিয়া যেটা কি বলে নিরাপত্তা নিরাপত্তা কমিটি, নিরাপত্তামূলক কমিটি, যা এটাকে সেফটি কমিটি হিসাবেই সব জায়গায় এটা বেশি পরিচিত। তো এইগুলি কাজ হলো গিয়ে সেফটি কমিটি। তো আমার আলোচনা শেষে এইটুকু বলতে চাই যে সেফটি কমিটিকে নেগলেক্ট করতে নাই, এবং প্রত্যেক কলকারখানা, এটা একটা একটা ইন্টারন্যাশনাল ল, এটা ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট। আমি তো বললাম যে ক্যানাডাতে একটা ল, ইংল্যান্ডেও এরকম ল আছে সেফটি কমিটি, ইউএসএ তো রয়ে গেছে, বাংলাদেশে অলরেডি বাংলাদেশে ওই সেফটি কমিটি ইনক্লুড করাটা খুব সম্ভবত, আমি এখন রিসেন্ট লটে জানি না, হয়তো এটা না হলেও হয়ে যাচ্ছে বা হয়ে বা খুব শীঘ্রই এটা হয়ে যাবে বা হয়েও গেল, সেই সেফটি কমিটি ফর্ম করাটা এটা লতে চলে আসছে, এবং ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট রয়ে গেছে, আমি যাকে বললাম যে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন রিকোয়ারমেন্ট রয়ে গেছে ফর দ্য লেবার সেফটি, দেয়ার শুড বি এ সেফটি কমিটি ইন দ্য ওয়ার্কিং প্লেস। তো এই হলো গিয়ে কথা, আমি খুব লম্বা জিনিসটা খুব তাড়াহুড়ো করে বললাম, তো আপনারা এই ভিডিওটা হয়তো যদি আমার কথাগুলি পুরোপুরি অনুসরণ করতে না পারেন, তো এক জায়গায় একবারের জায়গায় দুবার চালিয়ে দেখেন, থেমে থেমে দেখেন। প্রশ্ন থাকলে আমি যা এই যে আমার অ্যাড্রেস ডিটেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, সেই অ্যাড্রেসে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এই জিনিসটি কীভাবে ফর্ম করতে হবে সেটা বলে দিতে পারবো। আর এটার জন্য একটা পলিসি তৈরি করা দরকার, এটা কিন্তু স্ট্রাকচারাল পলিসি তৈরি করা দরকার, কীভাবে এটা রান করবে, কারা কারা কাজ করবে, ডিটেলস কাজ এগুলি এই সেফটি কমিটির একটা ওয়ার্কিং পলিসি হতে হবে, ওয়ার্কিং প্রসিডিউর হতে হবে, কারা কারা এটা রেসপন্সিবল হবে, কারা কারা এটাতে ইনভলভমেন্ট হবে, কোন কোন ধরনের ডকুমেন্ট তারা রাখবে, এই এই সমস্ত ডিটেলস একটা লিখিত আকারে পলিসি আকারে সেটা করা দরকার। এবং এটার জন্য আমি আগেই বলেছি যে দরকার লাগলে একটা চেকলিস্ট করার প্রয়োজন আছে, চেকলিস্ট করে কাজ অনুযায়ী কাস্টমাইজ বেসড টেইলর বেসড চেকলিস্ট করে সে সমস্ত এলাকা দেওয়া হোক, এবং এইটার উপর চেকলিস্টের উপর যেমন একটা চেকলিস্ট থাকলো যে এই সময় এই সময় এই এই সমস্ত আইটেম তারা কাজে করবে, ইয়েস নো নট অ্যাপ্লিকেবল, ইয়েস নো এর ভিতর তারা হয়তো এই একটা স্কোর সিস্টেম করবে, কমপ্লিট যেটি স্কোর সিস্টেম হবে, শেষে যেটি স্কোর সিস্টেম হবে সেই স্কোর সিস্টেমটার সাথে পরবর্তী পর্যায়ে যে স্কোর সিস্টেম সেটাকে কম্পেয়ার করা যাবে, সেটা একটা গ্রাফ আকারে করা যাবে, গ্রাফটা উপরে গেল না নিচে গেল, প্যারালাল গেল, সেটাও দেখে অবস্থাটা বোঝা যাবে। এদের অনেক অনেক কাজ রয়ে গেছে, তবে সব একসাথে করা যাবে না। একদম একটা কথা বলে নাই মামলছে কারণ আমার ভালো, একেবারে না করে কিছু তো স্টার্ট দেওয়া হোক, কিছু তো অভ্যাসে পরিণত করা হোক, এক মানে রাতারাতি সব কিছু হবে না, এটা সম্ভবও না, এটা আশাও করা ঠিক না, তবে কাজ আরম্ভ করে দেওয়া উচিত। যারা করে নাই সেফটি কমিটি তাদেরকে আমার এই এই একটা অ্যাডভাইস, তারা নিজ নিজ কাজ এলাকায় সেফটি কমিটি প্রস্তুত করুন, এবং সেফটি কমিটিতে সেই সমস্ত লোককে ইনভলভমেন্ট রাখুন যারা যারা ওই সমস্ত কাজের সাথে অনেকদিন থেকে তারা জড়িত। একটা কথা এখানে বলা হয়নি, এই সেফটি কমিটি যারা মেম্বার হবে তাদেরকে স্পেশালাইজড ট্রেনিংয়েরও বন্দোবস্ত আছে, ট্রেনিং আছে, তারা কীভাবে এই 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 জিনিসটাকে সামনে করবে, কীভাবে ফেস করবে, এটার জন্য ট্রেনিং হয়ে গেছে। আমি এই ধরনের ট্রেনিংও দিয়ে থাকি, এই ট্রেনিংয়ের ম্যাটেরিয়াল কী হবে, এই ট্রেনিংয়ের বিষয়বস্তু কী হবে, আমার সাথে যারা যোগাযোগ করবেন তাদেরকে আমরা এটা পাঠিয়ে দিতে পারবো। তো আমি বলেছি যে আমার এই 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 কাজগুলো এই এই এফোর্টটা আমি যদি অনলাইনে দিয়ে থাকি, ভার্বালে দিয়ে থাকি, বিশেষ করে আমাদের দেশের কোম্পানিগুলোর জন্য এটা আমি ফ্রি, এটার জন্য কোনো চার্জ নাই। তবে বড় এবং ডিটেলস কোনো কাজ নিয়ে আসলে একজন কনসালটেন্টকে যে ধরুন একটা ফি দিতে হয় যে টোকেন মানি সেটা তো দেবেন, কিন্তু কথা হলো যে এমনি যারা যারা ইনিশিয়ালি যারা যোগাযোগ করবেন অথবা যারা ওভার অনলাইন বা কোনো ভার্বাল অ্যাডভাইসের জন্য যোগাযোগ করতে পারেন, এবং ওটার জন্য আমার কোনো ফি লাগবে না, এবং ওটার জন্য যদি কোনো ছোটোখাটো কোনো চেকলিস্ট বা কোনো প্রসিডিউর বা কোনো ধরনের পলিসি কোনো ধরনের অ্যাডভাইস যদি পাঠাতে হয় সেটাও পাঠিয়ে দিব, আমি ওটার জন্য কোনো ফি রাখবো না। তো মোট কথা হলো যে আমার কাছ থেকে ফি যে লাগবে না বলে মনে করে যা নিবেন, নেওয়ার পরে সেটা ইমপ্লিমেন্ট করবেন না তাহলে দুঃখ পাবো, তাহলে দুঃখ পাবো, নেন নিয়ে কাজ করেন, উপকার পান।
10 জনের উপকার হোক, দেশের লোকের উপকার হোক, আর তো ভালো লাগে না। এত অ্যাক্সিডেন্ট, এত লাশ, আর দেখতে ভালো লাগে না। আমরা আগেই বলেছি এটাকে 98% অফ অ্যাক্সিডেন্টস কুড বি প্রিভেন্টেড যদি আমরা এটার আগেই এটা এটার কারণ, অ্যাক্সিডেন্ট ঘটার কারণটাকে নির্ধারণ করি। কেমন লাগে এই যে এত এতগুলো লোক মারা যাচ্ছে? এখন আমাদের দেশে একটা লোকের উপর তো পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট, মা বাবা বউ সন্তান সন্ততি ছোট ভাই ছোট বোন কত কিছু। একটা লোক, একটা আর্নিং মেম্বার, একটা আর্নিং মেম্বার ক্ষতি হওয়া, একটা আর্নিং মেম্বার ইনজিওর হওয়া, একটা আর্নিং মেম্বার মারা যাওয়া, পুরোটা ফ্যামিলি ধ্বংস হওয়া। আর একটা ফ্যামিলি ধ্বংস হওয়া মানে সমাজের একটা অংশ চলে যাওয়া। এই যে কতগুলো লোক মারা যাচ্ছে দিনের পর দিন মারা যাচ্ছে, কোথায় এইসব? আমাদের নর্দার্ন আমেরিকা বা ইউরোপে গুলি হলে তো মহা হুলস্থুল অবস্থা পড়ে যেত। তো যে কেন আমাদের দেশে এটা হচ্ছে না? সবাইকে এগিয়ে আসতে হবে, ওয়ান ফর অল, অল ফর ওয়ান। ওই যে ডেমোক্রেসি ইজ ফর অল বাই অল অফ অল, সেফটি ইজ ফর অল বাই অল অফ অল। আমার এর আগে একটা ভিডিও করেছি, বিড়ালের গলার ঘন্টা আর আমাদের বাংলাদেশের সেফটি। তো বিড়ালের গলার ঘন্টা বাঁধার তো খুবই প্রয়োজন, সবাই রাজি, হ্যাঁ বাঁধতে হবে। কি করবে সেটা নিয়ে তো মুশকিল, সেটা এগিয়ে আসতেছে না। বাঁধতে হবে একসাথে, এই আজকে আমি বলবো আমি করব না, আরেকজন করবে, এটা আমার দায়িত্ব না, অমুকের দায়িত্ব, এগিয়ে করবে এটা, তাকে আগে আসতে হবে, এটা না, সবাইকে একসাথেই করতে হবে। এবং সেটি মূল মন্ত্র এটাই, এখান থেকে এই এই মূল মন্ত্র থেকে বিচ্যুত হয়ে গেলে বিচ্যুত থেকে সেফটি করা যাবে না। তো ধন্যবাদ, আবার দেখা হবে অন্য প্রোগ্রামে। আমি সিরিজ অফ ভিডিও টক রাখতে থাকবো, আমার প্রত্যেকদিন প্রায় সপ্তাহে, প্রতিদিন না হলেও সপ্তাহে একটা দুটো করে ভিডিও টক আমি আপলোড করতেছি, ফেসবুকে আসতেছে, ইউটিউবে আসতেছে। আপনারা দেখেন উপকার করলে খুশি হব, যোগাযোগ করলে আরও খুশি হব, এই আর কি। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন।